আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখন চলেছি স্টেশনের দিকে। আমরা এখান থেকে রাতের ট্রেনটা ধরছি, সম্বলেশ্বরী এক্সপ্রেস। আমরা যাব সারান্ডা ফরেস্ট, সেটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তাহলে আমাদের সাথে সারান্ডা ফরেস্ট ঘুরে আসো, আমার সঙ্গে থাকো, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আমরা এখন ট্রেনে জাস্ট এই উঠে সব কিছু সেটেল করে নিয়েছি। এখন আমার পাশে এরা মাত্র এখন দুজন আছে, আর বাদ বাকি সবাই অনেক অনেক কম্পার্টমেন্টে রয়েছে। অনেকজন আমাদের প্রায় 55 হবে, আই থিঙ্ক, হ্যাঁ 55 হবে আমাদের। তো সবাই, কেউ এসিতে আছে, কেউ এখন আমরা স্লিপারে আছে, আর এখন এই যাত্রা আমাদের শুরু হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তোমরা সঙ্গে থাকো। আমি জয়ন্ত, আর তোমরা দেখছো জয়ন্ত অফ বেঙ্গল। তাহলে চলো, সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম সকাল সকাল আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এই শীতের ঠান্ডায় খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, ভিডিওটা আপলোড করতে অনেকটাই আমার লেট হয়ে গেল, তাই ও ডিসেম্বরে তখন ঠান্ডা ছিল, এখন তো অনেক গরম। আমরা এখন সবে এই মনোহরপুর স্টেশনে এসে পৌঁছালাম। অনেক ঠান্ডা এখানে আর পুরো কুয়াশা ভর্তি। এখন বাজে ঘড়িতে 5:15, আর ট্রেন লেট করেছে অ্যাকচুয়ালি, তাই জন্য খুব দেরি হয়ে গেল। এখান থেকে এখন আমরা যাব নিজের ডেস্টিনেশনে। চলো তোমাদের তারপরে দেখাচ্ছি সব। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে আমরা এখন এই আমাদের রুমে ঢুকে পড়লাম। দেখো রুমটা তোমরা, এই আমাদের অয়নদা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখন সব গোছাগুছি করছে, আর পাশে সুমিতা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মর্নিং চিয়ার্স, হ্যাঁ মর্নিং চিয়ার্স বলছে। যাই হোক, এটা আমাদের রুম, এটা আমাদের রুম, আর এই বেড, আর এটা বাথরুম, সব গিজার ফিজার সব আছে। এই হোটেলটার নাম তো তোমরা দেখেইছো, হোটেল প্রতীক, খুব ভালো হোটেল এটা। যাই হোক, এবার আমরা ঘুরতে বেরোবো, গাড়ি ফাড়ি সব রেডি হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা রেডি হয়ে এবারে ঘুরতে বেরোবো। তার আগে এখন ব্রেকফাস্ট হচ্ছে, আর এই বন্ধু আমাদের এখানে শুভদীপ উঁকি ঝুঁকি মারছে। ব্রেকফাস্টে কী কী আছে একবার দেখিয়ে দিচ্ছি। লুচি, ভেজ বিরিয়ানি, আর লুচির সাথে আছে আলু,
একটা ডিম আছে, আর এখানে সবাই এখন খাচ্ছে আমাদের লুচি না কড়াইশুঁটি কচুরি। ঠিক আছে, সবাই এখন খাওয়াতে ব্যস্ত, আমরা খেয়ে দিয়ে এবারে ঘুরতে বেরিয়ে যাবো, পরে তোমাদের সাথে ঘোড়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। প্রথম আমাদের স্পটে চলে এসেছি, এটা হচ্ছে মুরগা মহাদেবা টেম্পল। আমরা এখন এসে গেছি ঝিগড়া ওয়াটারফলস দেখতে, বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, চারিদিকে খালি গাছ আর গাছ, জঙ্গল। Thank you.
আমাদের দুপুরের লাঞ্চটা এখানেই হবে ঝিগড়া বটফলসের সামনেই। সব প্যাকিং করে নিয়ে আসা হয়েছে, যেহেতু এখন হোটেলে ফিরতে পারবো না তার জন্য লাঞ্চটা এখানেই হয়ে যাবে। আমাদের এখন এই ঝিগড়া ফলসটা দেখা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্টে। এই জঙ্গলের মধ্যে থেকে যাব সানসেট পয়েন্ট দেখতে। চলো তোমাদেরও দেখাচ্ছি সানসেট পয়েন্ট। আমরা এখন সানসেট পয়েন্টে এসে গেছি। এটা হচ্ছে খিরিবুড়ি সানসেট পয়েন্ট। আমাদের ঝিগড়া ফলস থেকে ওখান থেকে আসতে আধ ঘন্টার উপরে সময় লাগলো। Thank you.
এই সানসেট পয়েন্টে বাঁদরের খুব উৎপাত, খুব সাবধান, যারা যারা এখানে আসবে একটু দেখে শুনে, নালে খাবার নিয়ে দৌড় মারবে। এই বাঁদরগুলোর খুব উৎপাত আছে এখানে। আমরা এখন সানসেট পয়েন্ট হয়ে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া সেরে স্ন্যাক্স, কফি ইত্যাদি খেয়েটে একটু আনন্দ করব। ঠিক আছে, তাহলে আবার তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এখন সানসেট পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমরা এখন হোটেলে ফিরে গেছি। হোটেলে ফিরে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলছে। এখানে আছে এগ চাউমিন, তার সাথে আছে চিলি পনির। অসাধারণ করেছে এই চিলি পনিরটা। বুফে সিস্টেম আছে পুরো, সবাই যে যার মতন নিচ্ছে। আমি খাইনি, কিন্তু আমার বন্ধুরা তো খাচ্ছে, তাই ওদেরটাই আমি তুলছি খাবারগুলো। আমাদের এই খাবার, লাঞ্চ, ডিনার, সব কিছু, ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যেই সব কিছু আছে, আলাদা করে কিছু না, যেখানে আমাদের দিতে হবে। যাই হোক, তো এই খাওয়া টাওয়া খেয়ে আমরা আবার নিজে নিজের রুমে চলে যাব সবাই। তারপরে রাত্রে ডিনারে আবার সবার সাথে দেখা হবে। কিন্তু যাই হোক, আর আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি না, আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার সঙ্গে থেকো।